স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি টিবি আক্রান্তদের পাশে বেসরকারি হাসপাতাল। প্রাথমিকভাবে 10 জন টিবি আক্রান্তকে দত্তক নিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবার বসিরহাট মহকুমায় টিবি আক্রান্তদের পাশে দাঁড়ালো বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। 6 মাসের জন্য 10 জন টিবি আক্রান্তদের দত্তক নিলেন একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা যায়, বসিরহাট মহকুমার হারোয়া ব্লকে প্রায় 88 জন টিবি আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় 10 জনকে 6 মাসের জন্য দত্তক নিল একটি বেসরকারি তাহিরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যায়, হারোয়া ব্লক স্বাস্থ্য দপ্তরের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার টিবি ও যক্ষা বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন মোল্লার অনুরোধে টিবি আক্রান্তদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন। এই বিষয়ে তাহিরিয়া হাসপাতালের ম্যানেজার জানান, আমরা খুবই খুশি, সরকারের পাশাপাশি 10 জন টিবি আক্রান্ত রোগীকে আমরা দত্তক নিয়েছি। আজকে প্রথম পদক্ষেপ হিসেবে তাদের হাতে আমরা কিছু পুষ্টিকর খাবার তুলে দিয়েছি এবং বেশ কিছু সচেতনমূলক বার্তাও দেওয়া হয়েছে। সেই সাথে তারা ওষুধগুলি যাতে যথাযথভাবে গ্রহণ করে সেই বিষয়ে তাদের ওয়াকিবহুল করা হয়েছে, যাতে পরবর্তীতে তারা একটি সুস্থ সুন্দর জীবন ফিরে পান। পরবর্তীতে আমরা চেষ্টা করব যাতে এইভাবেই টিবি আক্রান্ত রোগীদের পাশে থাকা যায়। আমরা খুবই আনন্দিত যে সরকারের পাশাপাশি এরকম 10 জন টিবি পেশেন্টকে আমরা অ্যাডাপ্ট করার জন্য আমাদের ম্যানেজমেন্ট এরা খুব অতি উৎসাহের সহিত এটাকে নিয়েছেন এবং আজকে তাদের প্রথম কিস্তি হিসাবে কিছু পুষ্টিকর খাবার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু সচেতনতামূলক বার্তা তাদেরকে প্রদান করা হয়েছে এবং তারা যারা ওষুধটা কন্টিনিউ করে সে বিষয়ে তাদেরকে ওয়াকিবহাল করা হয়েছে, যারা তারা আগামীতে আরও ভালোভাবে সুস্থ জীবনে ফিরে আসতে পারে। এবং আমরা কামনা করব এর আর্লি রিকভারি কামনা করব, যারা ওরা তাড়াতাড়ি সুস্থ জীবনে ফিরে আসতে পারে। এর পাশাপাশি আগামীতেও আমরা আরও ব্রডলি চেষ্টা করব টিবি পেশেন্টের পাশে থাকার জন্য। বেসরকারি তাহিরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ এবারে 6 মাসের জন্য 10 জন টিবি আক্রান্তকে দত্তক নিলেন। শুধু দায়িত্ব নয়, তাদের যথাযথ ওষুধের ব্যবস্থাও করা হয়, সেই সাথে পুষ্টিকর খাবার দাবার যেমন ডিম, বিভিন্ন রকমের ফল, মাছ, মাংস ও পুষ্টিকর খাবার যাতে দেওয়া হয় তারও ব্যবস্থা করবেন বলেও জানা গিয়েছে। দেখুন, আজকে মানুষ টিবি পেশেন্টের কথা বললে মুখ ফিরিয়ে অনেকটা দূরে চলে যায়। তো সত্যি কথা বলতে কি, যে সমস্ত মানুষ আমাদের কাছে ওষুধ খায় বলে 90% দারিদ্র্যসীমার নিচে, ভালো করে খাওয়া হয় না, এক মুঠো তারা ভালো করে খেতে পারে না। তো এই বার্তা আমার বন্ধু, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার তাইরি হসপিটালের ম্যানেজার মঈনুদ্দিন সাহেব, ওনাকে আমি ব্যাপারটা মেসেজ করি বা শেয়ার করি যে নিশ্চয় মিত্র বন্ধুর পাশে আমরা থাকতে পারি কি না। বাট সত্যি আমি আনন্দিত, আমি খুশি, আমি আমার হারোয়া গ্রামীণ হসপিটালের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে বার্তাটা দেওয়ার সাথে সাথে উনি অ্যাপ্রোচ যে উনি গ্রহণ করে নিয়েছেন যে এবং সঙ্গে সঙ্গে উৎসাহ সহিত সেই প্রোগ্রামটা আজকে আমরা রাখতে পেরেছি। তাদের হাতে আমরা কিছু নিউট্রিশন সাপোর্টও তুলে দিয়েছি এবং 6 মাসের জন্য দত্তক নিয়েছেন। এই বিষয়ে টিবি আক্রান্ত এক মহিলা বলেন, তাহিরিয়া হাসপাতাল যেভাবে আমাদেরকে সাহায্য করেছে তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যেন তাদেরকে আমরা এভাবেই পাশে পাই। এছাড়া যারা টিবি আক্রান্ত হবেন তাদের পাশেও যেন তারা এভাবেই থাকেন। তাইরিয়া হসপিটাল আমাদেরকে সাহায্য করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যেন তারা তাদের পাশে দাঁড়াতে পারে, আরও আক্রান্ত যাদের হবে তাদের পাশে যেন উনি দাঁড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।